আলহামদুলিল্লাহ সুস্থ আছি পুরোপুরি সুস্থ জি। ব্যথা কারো কারো ক্ষেত্রে খুব তীব্র আকার ধারণ করে, পায়ে ব্যথা হয়, মনে হয় কি যে রক টক সব ছিঁড়ে গেল, পা ফেলা যায় না, হাঁটা যায় না, অসহনীয় মাত্রা, এরকম লাল বা কালো হয়ে যায়, ফুলে যায়, হাঁটতে চলাফেরা করতে অসুবিধা হয়। এই যেহেতু অনেকেই আমরা পা ফেলতে পারি না, দীর্ঘদিন যাবৎ এই জাতীয় ব্যথা আমরা ভুগে থাকি কেউ কেউ, দেখি আজকে আমাদের পেশেন্ট কি বলে। জি জি স্যার, আপনার কি সমস্যা ছিল? জয়েন্টে ব্যথা ছিল স্যার, পায়ে। কোন জয়েন্টে? এই যে ডান সাইডে, ডান পাশে আপনার বুড়ো আঙুলের পাশে। বুড়ো আঙুলে কি মনে হতো তখন? তখন মনে হয় আর কি বলবো স্যার, এই রোগ কালো হয়ে যেত, ফাইটটা আপনার রোগ বার হয়ে যেত, ফাইটটা মনে হয় রোগ বার হয়ে গেছে। আসলে কি টাটাই টাটাই তো, কিটা ব্যথার তীব্রতা যখন বেড়ে যায় তখন এরকম টাটাই তো ঝিলিক মারতো, তখন মনে হয় কি যে কতদিন যাবত এরকম? আজকে 7 বছর। ইয়া জি, 7 বছর। 7 বছর যাবত জি। তা আমাদের সময় পাইলেন কিভাবে? আমি এই যে অনলাইনে তে বললাম তো স্যার, অনলাইন দে। জি, অনলাইন দে পাওয়ার পর কি করলেন? আমি আমি ছুটি চাইলাম, কোম্পানির কাছে ছুটি দিছে। এখানে লোকজন আবার কমপ্লেন করছে, আপনার কথা শুনতে পারে, আমার কথা শুনতে চায় না, শুনছে আপনার কথা, আপনি আসলে ভালো হলেন কিনা? জি ভালো। কি সমস্যা ছিল? আলহামদুলিল্লাহ সুস্থ আছি পুরোপুরিনা স্যার। পুরোপুরি সুস্থ? জি, আল্লাহর অশেষ রহমত, পুরোপুরি সুস্থ। যে আমরা সাধারণত কোর্স চলাকালীন সময় যে সুস্থ হয়ে যায় সে তো চলে যায়, দেখা যাক সুস্থ হলে পাওয়া যায় না, সেই জন্য অনেকেই 80% 90% ভালো হয়ে যাচ্ছে, বলতে গেছে আমার 80% ভালো, 90% ভালো, কেন সুস্থ হয়ে গেলে আর কি থাকেন না, থাকবেন কেন, ঠিক কি না? জি, সুস্থ হয়ে গেছেন আপনি ট্রিটমেন্ট নেবেন? জি, নেবেন না, চলে যাবে। তো এই জাতীয় অনেকের কি ব্যথার তীব্রতা খুব, আপনার ব্যথার তীব্রতা খুব বেশি ছিল না? অতিরিক্ত ছিল স্যার। কেমন মনে হতো তখন? এটা ভাষায় প্রকাশ করার মতো না স্যার, ব্যথার ভাষায় প্রকাশ করার মতো, প্রকাশ করার মতো না। এটা ডিউটি বন্ধ রয়েছে, সবকিছু বন্ধ, আমি বলতে পারি না, ব্যথা এতই অনুভূতি, এটা মানে বলা বাহুল্য, এটা ভাষায় বয়ে না কি বলবো আপনাকে। কি ডিউটি বাদ, ডিউটি করতে পারেন না? কি বলবো, ডিউটি করতে পারেন না স্যার। এই জাতীয় সমস্যাটা আমরা ভুগে থাকি যে আমাদের দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করে। এখন অনেকে কি মনে করেন যে স্যার আমি এই বিজি, এই বিজি স্যার, কোর্স কমপ্লিট করতে পারবো না, এই টাইম দিতে পারবো না, তাহলে 7 বছর দিন, 7 বছর যখন ব্যথা, ব্যথা নিয়ে চলাফেরা করবেন, ব্যথা নিয়েই থাকবেন, চয়েস আপনার, যদি থাকতে হয় থাকেন। তবে এখানে হাজার হাজার রোগী আল্লাহর রহমতে ভালো হচ্ছে, এবং তারপর ভিত্তি করে কিন্তু আমি প্রথমে একটা ডিউরেশন দিয়ে দিই যে এতদিন লাগতে পারে, এই মেথডে ট্রিটমেন্ট নিতে হবে। যারা এই কোর্সগুলো কমপ্লিট করতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, তারা ইনার মতো ব্যথা থেকে সম্পূর্ণ মুক্ত, এখন সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ মুক্ত স্যার, সম্পূর্ণ মুক্ত আল্লাহর রহমতে, এরকম হচ্ছে। এখন সবার ক্ষেত্রে সমান রেসপন্স করে না, এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে দিই, এবং কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায়, প্রথমে 5 দিন 6 দিন হলে ব্যথা একটু বাড়ে, তারপরে একদিন বাড়ে, একদিন কমে, কমতে কমতে কারো কারো 30 দিন টাইম লাগে, কারো আরও বেশি টাইম লাগে, ধৈর্য ধরে এইগুলো মেনটেন করতে হয়। এর পরবর্তী স্টেপে লাইফ স্টাইল, লাইফ স্টাইলকে আমরা ফ্যাসেস দিই, কেন যে কারণে ব্যথাগুলি হচ্ছে সেই কারণটাকে যদি রিমুভ করা হয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেকে বলে থাকেন যে স্যার কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাঙ্কচার কাজ করে, আমরা নিচের ওয়েবসাইট দিয়ে দিছি, আমার ওয়েবসাইটে মোটার দাগে মোটামুটি এই সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে, কোন কোন রোগের ক্ষেত্রে আকুপাঙ্কচার কাজ করে, কিভাবে কাজ করে, এবং কিছু কিছু পেশেন্টের রিভিউও আমরা দেওয়ার চেষ্টা করছি, সেখানে পেশেন্টের তাদের অভিব্যক্তিটাও ব্যক্ত করে, অনেকে ভিডিও দিচ্ছে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তা এই জাতীয় কি বিভিন্ন জাতীয়, এবং অনেকেই যাদের কোলেস্ট্রল বেশি, যাদের সুগার বেশি, সেগুলিও নিয়ন্ত্রণে চলে আসতেছে, অনেকে হাত পা জ্বালা পোড়া করে, দিনের পর দিন ক্যালসিয়াম খাচ্ছেন, অনেকে মাথা ঘোরায়, ইনসোমনিয়া, পা ফুলে যায়, এই আপনার রগের টান মারে, আর হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এই জাতীয় রোগ তো আছেই। এখনো দেখি যে অনেকে মেসেজ দিল, স্যার আমার হাড় ক্ষয় হয়ে গেছে, চিকিৎসা আছে কিনা? আসলে যে আকুপাঙ্কচারের সিস্টেমটা এখনো অনেক জায়গা প্রচলিত হয় নাই বিধায় এই জাতীয় কথা বলতেছে, কেন তিনি আর তিনার কাছে হয়তো নতুন। অনেকে বলে স্যার আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়েছে, এর চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, এই যে তো সমস্ত রোগের চিকিৎসা আছে, আমার ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিজেই দিয়ে দিচ্ছি। তো এখন মনোভাব কেমন? আলহামদুলিল্লাহ
সাত বছর যাবত যেসব ব্যথা বই বেড়াচ্ছে সেই ব্যথা আল্লাহর রহমতে আল্লাহ মুক্তি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি স্যার, আমার কাছে কৃতজ্ঞতা স্যার, কৃতজ্ঞতা অবশ্যই যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কাকে কখন কোন বিপদ দেন মাঝে মধ্যে পরীক্ষা করেন আল্লাহ তাআলা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আমাদের মনোবল ভেঙে পড়লে চলবে না। পাশাপাশি আপনার লাইফ স্টাইল, এখন আপনি চলে যাওয়ার সময় আমরা কিছু বলে দেবো যে এই জিনিস খাবেন, এই জিনিস বাদ দেবেন, এই জিনিস, ভাই আমি যদি সবসময় টক্সিন জিনিস খাই, আনহেলদি জিনিস খাই, আমি কেমন সুস্থ থাকবো? সুস্থ থাকার কথা না, থাকতেছিও না। আমাকে হেলদি লাইফ স্টাইল ফলো করতে হবে, হেলদি খাবার খাইতে হবে। এখন আমরা আশেপাশেই জানতে পারি যে কোথায় হেলদি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই যেহেতু যারা খাবেন, যারা বডির ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম। চায়ের কাপে পুষ্টি সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মরিঙ্গাচা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন শশী মরিঙ্গাচা প্রতিদিন।